দেখো উনুন ধরাচ্ছি, এখন রান্না করব। উনুনটা মোটে ধরতে চাইছে না। ধরে গেছে মনে হচ্ছে। এবার দেখো, আজকে বাজার থেকে মাংস পাঠাতে লেট করেছে, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে নিয়ে যাওয়ার আগে আমার রান্না হয়ে যায়, আজকে লেট হয়ে গেছে, ওই জন্য ওকে দিয়ে এসে তাই আমি রান্না করবো এখন। এর মধ্যে থেকে একটু বেশ হাড় ছাড়া মাংস তুলে রেখে দেবো অল্প একটু। এই যে আমি মাংসটুকু তুলে রেখেছি, এই মাংসটুকু রান্না করবো। এই যে আলু পেঁয়াজ টমেটো আমি মিক্সি করে নিয়ে এসেছি, মশলা মিক্সিতে করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ সব একসঙ্গে মিক্স করে নিয়েছি, তাহলে দেখতে থাকো। এই যে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। প্রথমে প্রথমে আমি দিয়ে দেবো, এগুলো ফোড়ন দিয়ে দেবো। প্রথমে আমি দিয়েছি গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ দিয়ে এই মশলাগুলো সব একটাকে দিয়ে দিয়েছি। একটাকে বলতে আমি একসঙ্গে করেছিলাম মশলাগুলো, সব একসঙ্গে দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মাংস। এই যে টমেটোগুলো আমি দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাই মাংস দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো। এই যে মাংসটা কষানো হচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি একটা মাংস তুলে নেবো। গরম করা জল দিয়ে দিচ্ছি। আসলে মাংস রান্না করলে কষানো মাংস না খেলে মজাই আসে না, কষানো মাংস না খেলে ভালো লাগে না। আমি এবার নিতে এসেছি কাঠ, জ্বালানি। হ্যাঁ, আমরা জ্বালানিকে কাঠও বলি। জ্বালানি নিতে এসেছি, আমার উনুন পিঠে জ্বালানি ছিল না, তাই জ্বালানি নিতে এসেছি। দেখতে পাচ্ছ জ্বালানি নেই, মাংসটা ফোটা শুরু হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ উনুনটা খুব ভালো জ্বলছে। আসলে আমার সকালে রান্না হয়ে গিয়েছিলো ভাত, বাজার পাতে দেরি হয়েছে বলে শুধু পালং শাক রান্না করেছিলাম সকালে। এই যে আমি একটু মাংস তুলে রেখেছি, এই যে কষানো মাংস, কষানো মাংস না খেলে ভালোই লাগে না। এটা সকালে জাল দিয়েছি, দুধ দুধ খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে, ছেলেকে খুব বকে বকে তাই দুধ খাওয়াতে হয়। এটা আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখা হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, আমি ছিলাম করে ঘরে চলে এসেছি। আসলে লাস্ট পর্যন্ত রান্নাটা আমি আর দেখাতে পারিনি, সে যাই হোক না কেন, আমি কড়াইতে গরম জল দিয়ে আলুগুলো দিয়ে গরম গরম মশলা বেটে মাংসটা নামিয়ে নিয়েছিলাম, তারপরে আর দেখানো হয়নি। এই দেখো আমি ছবি তুলে এনেছি, এখন দেখে নাও। এই যে পালং শাক চচ্চড়ি আছে, মাংস আছে, স্যালাড আছে। তাহলে টাটা বন্ধুরা, ফিরে আসবো আবার পরে কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।